সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে হিসাব বিজ্ঞান, তার সমাধান নিয়ে। এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, যার শিরোনাম হচ্ছে অংশীদারি ব্যবসায় হিসাব। এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, এটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। প্রথম দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে দিয়েছিল, এটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তাই অ্যাসাইনমেন্ট আমরা সম্পূর্ণ ভালোভাবে এবং নির্ভুলভাবে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আগে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণটা ভালোভাবে পড়ে নিব, যেখানে কি কি বিষয় আছে। বলছে যে অংশীদারি ব্যবসায় ও তার হিসাব প্রক্রিয়া। প্রথমে একটা অংশীদারি ব্যবসার অঙ্ক বিস্তারিত বিবরণ সহকারে দিয়েছে। বলছে আবুল, আব্দুল এবং আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এই কারণে প্রতি মাসে 2,500 টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুসারে উত্তোলনের উপরে 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসার সার্বক্ষণিক দায়িত্ব সহায়তার জন্য বন্টনযোগ্য লাভের কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবেন। আব্দুলের বেতন ডেবিট করার পরে কিন্তু অন্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসার নেট লাভ ছিল 1,10,000 টাকা উপনীত হয়। এখন বিষয়টা হচ্ছে, আমরা এই অঙ্কটার একটু বিষয় আমার কাছে কনফিউশন মনে হয়েছে, আমি সেটা বলে রাখি। সেটা হচ্ছে যে প্রথমে বলেছেন যে এখানে যে আবুল কারবার পরিচালনা করার জন্য প্রতি মাসে 2,500 টাকা বেতন পায়, আর পরে এসে বলছে আব্দুলের বেতন ডেবিট করার পরে। তার মানে বেতন পাচ্ছে আবুল, আবুলের বেতন কিন্তু সমন্বয় করা হয়নি, শুধু আব্দুলের বেতন সমন্বয় করা হয়েছে। অর্থাৎ আব্দুলের বেতন হয়তো বা পাইতো কিনা এটা ক্লিয়ার করে নাই। এখন কনফিউশনে নামের বানান ভুলের কারণে করলো কিনা, তো যাই হোক, আমরা প্রশ্নে যেভাবে আছে আব্দুলের বেতন সমন্বয় করা হয়েছে কিন্তু আবুলের বেতন কিন্তু সমন্বয় করা হয় নাই, আমরা সেই মর্মেই সমাধান করব। তো আমাদের কাজ দিয়েছে 4টা নির্দেশনা। নাম্বার 1, চুক্তির অবর্তমানে ব্যবসার অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তিকরণ। 2 নম্বর হচ্ছে অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। 3 নম্বর, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে। 4 নম্বর হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে, সেটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতি, এই দুইভাবেই করতে হবে। তা আমরা প্রথমেই 1 নম্বর নির্দেশনায় চলে যাব। বলছে যে চুক্তির অবর্তমানে ব্যবসার অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তিকরণ। তে চুক্তির অবর্তমানে ব্যবসায় যে অমীমাংসিত বিষয়গুলো থাকে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্যবসায় পরিচালনা ব্যবস্থাপনায় অংশীদারদের সমান অধিকার থাকবে, অর্থাৎ সবাই সমান অধিকার ভোগ করবে। 2 নম্বর হচ্ছে ব্যবসার যে অর্জিত মুনাফা সেটা অংশীদারদের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে যদি চুক্তিপত্রে কোনো রেশিও উল্লেখ না থাকে। 3 নম্বর হচ্ছে কোনো অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপরে 6% হারে সুদ ধার্য করতে হবে। তারপর অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা যাবে না। 5 নম্বর হচ্ছে সক্রিয় অংশীদারের পরিশ্রমের উপর কোনো ধরনের পারিশ্রমিক বেতন বা কমিশন দেওয়া যাবে না যদি চুক্তিতে উল্লেখ না থাকে। তারপর অংশীদারদের সমহারে মূলধন সরবরাহ করতে হবে, সব অংশীদার ব্যবসায় থেকে সমপরিমাণ অর্থ উত্তোলনের অধিকারী। 8 নম্বর বলছে ব্যবসার পরিচালনা ও ব্যবস্থাপনায় মতানৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত অনুসারে মীমাংসা করতে হবে। 9 নম্বর আছে অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত ব্যতিরেকে কোনো নতুন সদস্য নেওয়া যাবে না বা অংশীদারদের বহিষ্কার করা যাবে না। 10 নম্বর হচ্ছে কোনো অংশীদার ব্যবসায় স্বার্থে কোনো অর্থ ব্যয় করলে বা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসায় থেকে তাকে ওই অর্থ দিতে হবে। 11 নম্বর হচ্ছে ব্যবসার সকল দায় দেনার জন্য অংশীদারগণ যৌথভাবে এবং ক্ষেত্রভেদে এককভাবে দায়ী থাকবে। 12 নম্বর হচ্ছে কোনো অংশীদার আচরণে বা কার্যক্রমে যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তবে ওই অংশীদার তার ক্ষতিপূরণ দিবে।
আচ্ছা, 13 নম্বর ছিল ব্যবসার প্রধান অফিসে ব্যবসায়ের হিসাবপত্র ও দলিলপত্র সংরক্ষিত থাকবে। 14 নম্বর হচ্ছে প্রত্যেক অংশীদারের হিসাবপত্র ও দলিলপত্র পরিদর্শন ও প্রতিলিপি পাওয়ার অধিকার থাকবে। 15 হচ্ছে অংশীদারদের সর্বসম্মতভাবে লাভ লোকসান বন্টন হার মূলধনের পরিমাণ পুনর্নির্ধারণ করা যাবে। এবং 16 নম্বর হচ্ছে অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ব্যবসায়ের বিলোপ সাধন এবং বিলোপ সাধন উত্তর হিসাব নিকাশ যেগুলো সেগুলো করা যাবে। এই ছিল হচ্ছে অংশীদারদের চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে এই 16টা বিষয় কিভাবে মীমাংসা হবে তার হচ্ছে নিয়ম কানুন। এবার আমরা 2 নম্বর নির্দেশনাতে চলে যাব। 2 নম্বর নির্দেশনাতে আমাদের ছিল যে লাভ লোকসান বন্টন হিসাব করতে হবে। তো লাভ লোকসান বন্টন হিসাবে প্রথমে আমরা আয় বিবরণীটা নিয়ে থেকে নিয়ে আসবো। নিট লাভ 110,000 টাকা। এখানে আমাদের অসমন্বয়কৃত আয় আছে দুইটা, একটা হচ্ছে উত্তোলনের সুদ যেটা আব্দুল নগদ উত্তোলন করেছে 500 টাকা করে প্রতি মাসে, তাহলে 12 মাসে সে 6,000 টাকা উত্তোলন করেছে, তার 10% সুদ ধরব, এটা অর্ধেক বছরে ধরতে হয়, তাহলে এটা 300 টাকা হবে। আচ্ছা, এরপরে আসাদুল পণ্য উত্তোলন করেছে 2,000 টাকা, তাহলে মোট হচ্ছে 2,300 টাকা। তাহলে আমাদের মোট সমন্বিত আয় হচ্ছে এই 2,300 টাকা যোগ করলে 112,300 টাকা। এরপরে আমরা চলে আসি হচ্ছে এই ব্যয়গুলো দেখি। ব্যয়ের ভিতরে কী কী আছে, এই যে আয় 112,300 টাকা থাকলো, এখান থেকে অসমন্বিত ব্যয়সমূহ বাদ দেব। প্রথমে অংশীদারদের বেতন, আমি আবারও বলি যে আমাদের আবুলের বেতন পাই কিন্তু বেতন আবদুলেরটা সমন্বয় করা হয়েছে, সুতরাং আবুলেরটা আমরা আবার সমন্বয় করব। 2,500 টাকা করে 12 মাসে 30,000 টাকা বেতন। এবং অংশীদার ঋণের সুদ হচ্ছে আসাদুল ঋণ দিয়েছিল 10,000 টাকা 6% হারে, সেটা 1 এপ্রিল তারিখে দিয়েছিল, সুতরাং এটার 9 মাসের সুদ ধার্য করব 450 টাকা। তাহলে মোট হচ্ছে এই 30,450 টাকা, তাহলে এটা বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 81,850 টাকা। এটা হচ্ছে কমিশন পূর্ব লাভ। এখন এরপরে কমিশন দিতে হবে কাকে, আবুলকে। কমিশন পাবে সে কিভাবে, যে পরবর্তী লাভের উপরে পাবে। পরবর্তী লাভের উপরে পেলে আমরা 81,850 টাকাকে 5% দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করবো, 5% হয়ে গেছে এটা 5 হবে, 5 দিয়ে গুণ করে 105 দিয়ে ভাগ করবো, তাহলে 3,898 টাকা হবে। এই 3,898 টাকা তার কমিশন, এইটা বাদ দেওয়ার পর আমার থাকবে 77,952 টাকা। যেহেতু চুক্তিপত্রে কোনো প্রকার উল্লেখ নাই সেহেতু আমরা সমান ভাগে ভাগ করব, তাহলে এই 3 ভাগ হয়ে যাবে 25,984 টাকা করে আবুল, আসাদুল এবং আব্দুল পাবে। আচ্ছা, এই লাভ লোকসান আবন্টন হিসাব গেল আমাদের। এরপরে আসি হচ্ছে আমাদের অংশীদারের চলতি হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে চলতি হিসাব আমরা কিভাবে প্রস্তুত করবো, প্রথমে উপরে লিখে নেব আবুল আসাদুল আব্দুল এবং আসাদুল অংশীদারদের চলতি হিসাব বিবরণী। চলতি হিসাবের তাদের লাভ লোকসান বন্টন বিবরণী প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল না, 0 তিনজনেরই, তারা যোগ করবে। এবার আমরা কী কী বেতন পেয়েছে, হচ্ছে আবুল, আবুলের ঘরে 30,000 টাকা লিখব, ঋণের সুদ পেয়েছে আসাদুল 450 টাকা, সেটা আসাদুলের ঘরে লিখব, কমিশন পেয়েছে আবার আবুল 3,898 টাকা, আর বন্টনযোগ্য মুনাফা তিনজনই সমান সমান পেয়েছে 25,984 টাকা। তাহলে আবুলের ঘরে মোট যোগ হচ্ছে 59,882 টাকা, আর আব্দুলের ঘরে হচ্ছে 25,984 টাকা, আর আসাদুলের ঘরে হচ্ছে 26,434 টাকা। এখান থেকে আমাদের উত্তোলন, প্রথমে হচ্ছে আব্দুল উত্তোলন করেছে মোট 6,000 টাকা, সেটা বাদ দেব, তার সুদ 300 টাকা, সেটাও লিখব তার ঘরে, আর পণ্য উত্তোলন করেছে আসাদুল 2,000 টাকা। তাহলে আব্দুলের আবুলের যা থাকছে সেটা 59,882 টাকা, আব্দুলের হচ্ছে 900 টাকা বাদ দিলে থাকছে 19,684 টাকা, আর আসাদুলের থাকছে হচ্ছে 24,434 টাকা। এটা হচ্ছে চলতি হিসাবে সমাপনী উদ্বৃত্ত। আচ্ছা, এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে অংশীদারের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতি। প্রথমে আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিটা করব। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন যাদের তিনজনের দেওয়া আছে, আবুলের হচ্ছে 3 লক্ষ, আব্দুলের 2,50,000, আসাদুলের হচ্ছে 2 লাখ টাকা। এখন অতিরিক্ত মূলধন আবুল নিয়ে আসছে হচ্ছে 20,000 টাকা, তাহলে সেটা তার কলামে দেব। বেতন পেয়েছে আবুল 30,000 টাকা, সেটা তার কলামে দেব। ঋণের সুদ পেয়েছে আসাদুল 450 টাকা, কমিশন পেয়েছে আবুল হচ্ছে 3,898 টাকা,
আর বন্টন যোগ্য মুনাফা সবাই 25,984 টাকা করে। তাহলে মোট হলো এখানে 379,882 টাকা, আর আব্দুলের হলো 2,75,984 টাকা, আর আসাদুলের হচ্ছে 2,26,434 টাকা। এখান থেকে আমাদের বাদ দেব হচ্ছে আব্দুলের উত্তোলন আছে 6,000 এবং উত্তোলনের সুদ আছে 300, আর আসাদুলের পণ্য উত্তোলন আছে 2,000। তাহলে এগুলো বাদ দিয়ে আমাদের মোট কলম করলে আবুলের হবে 379,882 টাকা, আব্দুলের হবে 2,69,684 টাকা এবং আসাদুলের হবে 2,24,434 টাকা। এইটাই হচ্ছে অংশীদারদের সমাপনী মূলধন। এটা গেল পরিবর্তনশীল পদ্ধতিতে। এরপরে আমরা আসবো হচ্ছে স্থায়ী পদ্ধতিতে। বলছে স্থায়ী পদ্ধতিতে হচ্ছে কি কি আসবে, শুধু হচ্ছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন আসবে 3,00,000 টাকা, আব্দুলের 2,50,000 টাকা, আর আসাদুলের 2,00,000 টাকা, এর সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন, আবুল নিয়ে আসছে 20,000 টাকা। তাহলে আবুলের সমাপনী মূলধন হবে 3,20,000, আব্দুলের 2,50,000, আর আসাদুলের হচ্ছে 2,00,000। আমরা জানি যে স্থায়ী পদ্ধতিতে মূলধন বিবরণী করলে চলতি হিসাব একটা তৈরি করতে হয়, যেটা আমরা আগে অলরেডি করে ফেলছি 3 নম্বর রিকোয়ারমেন্টে, সুতরাং আর করার দরকার নাই। সুপ্রিয় বন্ধুরা, পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অঙ্কটাতে আমি যে কনফিউশনের কথা প্রথমে বলেছি সেই কনফিউশনটা খেয়াল রেখে কাজটা করবেন। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে সাথে পাবো, সেই আশাবাদ রেখে এখন পর্যন্ত শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।